শাহজাদপুরে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় শিশু উদ্ধার, একজন আটক। বিস্কুট কিনে দেওয়ার কথা বলে শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় অপহরণকারীকে আটক করেছে জনতা। এ সময় অপহরণের শিকার 6 বছরের শিশু আমিনা খাতুনকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার 16 ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের গারাদহ উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। পরে শাহজাদপুর থানায় খবর দেওয়া হলে উপপরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরণকারী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। অপহরণের শিকার শিশু উপজেলার গারাদহ ইউনিয়নের গারাদহ উত্তরপাড়ার তাঁত ব্যবসায়ী মোহাম্মদ আজিজুল হকের মেয়ে এবং হাজী নুরুল ইসলাম ক্যাডেট একাডেমির প্লে শ্রেণীর ছাত্রী। গ্রেপ্তারকৃত অপহরণকারী উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি এলাকার মৃত ফকির চাঁদের ছেলে সাইফুল ইসলাম, পেশায় সে একজন তাঁত শ্রমিক। অপহরণের শিকার শিশু আমিনার পিতা হাজী আজিজুল হক বলেন, দুপুর আনুমানিক 1টায় আমার মেয়ে আমিনা বাড়ির বাইরে খেলা করছিল। পরে দুপুর 2টায় আমার এক আত্মীয় মোবাইলে কল করে জানায় কেউ একজন কোলে করে আমিনাকে নিয়ে যাচ্ছে। পরে বাড়ির আশপাশে আমিনাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার অদূরে মরিচা নামক স্থানে অপহরণকারীকে আটক করা হয় এবং আমার শিশু মেয়েকে উদ্ধার করা হয়। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা বলেন, অপহরণকারী সাইফুল ইসলামের আত্মীয় বাড়ি শিশু আমিনাদের বাড়ির পাশে হয় সে পূর্ব থেকেই তাদের চিনত। আজ দুপুরে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে করে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনেরা খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করেন ও অপহরণকারীকে আটক রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অপহরণকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে যে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করার চেষ্টা করা হয়ে থাকতে পারে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মেয়েকে তুলে নিয়ে চলে গেছে 1.5 কিলোমিটার। কিভাবে? কিভাবে নিয়ে গেছে? কোলে করে কোলে করে নিয়ে গেছে। কান্নাকাটি করছে আপনার মেয়ে? কোথা থেকে ধরে নিয়েছেন? মরিচা থেকে। হ্যাঁ, মরিচা। সেটা কোন জায়গায়? গারাদর পাশের গ্রামে। মেয়েকে আপনারা খাবারের মানে দিয়ে উঠাই নিয়ে চলে যাচ্ছে 1.5 কিলোমিটার। পিতার নাম হচ্ছে ফকির চাঁদ, গ্রাম হচ্ছে আপনার ইসলামপুর বালসাবাড়ি, থানা উল্লাপাড়া, সিরাজগঞ্জ। বাবা, তোমার নাম কি? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আচ্ছা, কি হয়েছিল বলো তো, কেমন করে নিয়ে গেছিল এই লোকটা বলো তো? জোর করে নিয়ে গেছে। তুমি কান্নাকাটি করছিল? বাবার নাম? বাড়ি কোথায়? কি করো তুমি? আমি তাঁত শ্রমিক। তোমার বয়স কত? 35-36 বছর। এই বাচ্চাটাকে কীভাবে উঠে আনিয়েছিলে? আমার এক লোক হচ্ছে আমার বাড়ির দলিল আটক করে রাখছিল। তোমাকে? আমার বাড়ির দলিল আটক করে রাখছে, নগদ কিছু অর্থ আটক করে রাখছে। ওটা চাইতে গেছি, আমরা দেয় নাই। পরে আমাকে এর আগে নিয়ে আটকে 50,000 টাকা জামানত করছিল। পরে আবার এই 30,000, আমার ছোটো ভাই 30,000 টাকা দিয়ে মাপ চাপ চাই নিয়েছি। পরে এই মেয়েটাকে কি টাকার জন্য আটক করছে? উঠায় নিয়ে আমি পুরো ঘটনা বলতে পুরো ঘটনা আমি শুনবো না। তুমি বলো, আজকে কেন তুমি তাকে উঠায় নিয়েছো? তার দাদের সাথে আমার সাথে শত্রুতা, তাদের সাথে আবার মনে হয় এই পক্ষের কোনো কারো শত্রুতা, কারো সাথে শত্রুতা আছে। মানে এই লোক আমার চাচাদের সাথে কথা বলছে, এই লোক না যে উঠানোর কথা বলছে, সে আবার আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি যদি তোমার বাড়ির দলিল পাইতে চাও তাহলে এই কাজটা করে দিতে। তারপরে 1 লাখ, তোমাকে 1 লাখ টাকা দেবো, বুঝছেন?
এই মেয়েটাকে উঠিয়ে নিতে পারলে তোমাকে এক লাখ টাকা দেবো। কে এসে আসাদ? আসাদ বাড়ি কোথায়? ইসলামপুর। ইসলামপুর কোথায়? বালসাবাদ ইসলামপুর। আচ্ছা, এদের সাথে কি সম্পর্ক? আমার আমার সাথে এদের সাথে কোনো রকম সম্পর্ক নেই, শুধু বাড়ি বাঁধা কথা নিয়ে এই এটাই নেই। ওই মেয়েটাকে কী করতো? নিয়ে যায় কী করতো? সারা বেদানি যায় বলছে তো তুমি শুধু সারা রোডে দেবে।